সবাইকে পাতায়া থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এসেছি পাতায়া বিচ রোডে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি পাতায়া বিচ রোডে। এখানে নিউ ইয়ার প্রোগ্রাম এবছর কিছুই নেই, কারণ কোভিডের সেকেন্ড ওয়েভ এখানে শুরু হয়েছে এবং একদম ফাঁকা পুরা। তারপরেও লোকজনের জন্য এখানে আয়োজন করা হয়েছে লাইটিংয়ের, যাতে এসে কিছুটা উপভোগ করা যায়। আসলে কি বলবো, একেবারেই মানে একটা এরকম একটা নববর্ষের নতুন বছরের একটা মুহূর্তে মানুষ একটু আনন্দ করবে সেও পাইতে পার নাই। এই জন্য সব ফায়ার ওয়ার্কস, নিউ ইয়ার প্রোগ্রাম, কাউন্টডাউন প্রোগ্রাম সব ক্যান্সেল করা হয়েছে এবং আছে শুধু আমাদের জন্য এই লাইটিং। এখানে আমরা আছি এখন সেন্ট্রাল পাতায়। অনেক বছর জীবনে এত বাজে সিচুয়েশন পাতায় হয়নি, স্পেশালি হ্যাপি নিউ ইয়ারের দিন। এখানে মানুষ লোকারণ্য ভরা থাকে, বিদেশি লোক থাকে, টুরিস্ট থেকে ভরা ভরপুর। আর আজকে এই পাতায়াতে ডিসগাস্টিং ইস কোনো লোক নিজের কাছে বিশ্বাস করতেই আমার কেন জানি অবাক লাগছে। মানে আপনি কখনো এরকম দেখেননি? আসলে এটা খুব কষ্টের পাতা। আমার 42 বছরের ইতিহাসে এরকম দেখিনি কোনোদিন। আপনার খুব কষ্ট লাগছে না? আসলে কষ্ট, খুবই কষ্ট, এবং লোকদের কষ্ট, বিজনেসম্যানদের কষ্ট, বিজনেসম্যান যারা এখানে আছে তাদের এত দুর্ভাগ্য যে তারা কী করে সার্ভাইভ করবে সেটাই এখন প্রশ্ন। সেটা ইনশাল্লাহ আমরা দোয়া করবো যাতে আগামী বছর আবার। আপনাদের জন্য নিয়ে আসছিলাম পাতায়ার করোনাকালীন অবস্থা, 1 জানুয়ারির ভিডিও। নিউ ইয়ার প্রোগ্রাম আপনাদেরকে দেখানোর জন্য আসলে কোনো প্রোগ্রামই নাই, কিন্তু আশা করি আপনারা দেখতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে কী অবস্থা করোনা একটা দেশে করতে পারে। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা এবং প্রয়োজনবোধে আমাকে ইমেল করবেন অথবা ফোন করতে পারেন আমাকে যদি পাতায়া সম্পর্কে বা থাইল্যান্ড সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে, এবং আমার ওয়েবসাইটটি ভিজিট করুন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।